আরে বাবলু ভাই, হাত দিবেন না। বৃষ্টির দিনে কলিং বেলে কারেন্ট থাকতে পারে, তাই বেল বাজাবেন না। হুম, তাহলে কি আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, ভেতরে যাব না? ওহো, আরে ভাই, কমন সেন্স কাজে লাগান আর বেলের পরিবর্তে দরজায় নক করুন। না, ভেজা হাতে সুইচে হাত দেওয়া উচিত নয়। চলো রেস দি, দেখি ওই গুটিটি কে আগে ছুটে পারে। এরা দুজন রেস দিচ্ছে আর কারেন্টে গুটির দিকে যাচ্ছে। হ্যাঁ, এমনই মনে হচ্ছে। বৃষ্টির দিনে বৈদ্যুতিক খুঁটির কাছে যাওয়া উচিত নয়, আর রেস তো এমনিতেই লাগানো উচিত নয়, এতে নিজের এবং অন্য কারো ক্ষতি হতে পারে। জৈনব, কোথায় যাচ্ছেন? আমি বৃষ্টিতে খেলতে যাচ্ছি। বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাবলু ভাই, কোথায় যাচ্ছেন? আমি দোকান থেকে সিঙ্গারা এবং সমোসা আনতে যাচ্ছি। বাবলু ভাই, দোকানের অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবার খাওয়া থেকে আমাদের সতর্ক থাকা উচিত, এতে আমরা অসুস্থ হতে পারি। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা বৃষ্টির দিনে এই পাঁচটি কথা স্মরণে রাখুন। নাম্বার 1, কলিং বেল বাজাবেন না। নাম্বার 2, বৈদ্যুতিক খুঁটিতে হাত দিবেন না। নাম্বার 3, ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করবেন না। নাম্বার 4, বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বের হবেন না। নাম্বার 5, বাজারের অস্বাস্থ্যকর তেলে ভাজা খাবার থেকে বিরত থাকুন।